আজকের আলোচনা করব 2020 সালের গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি। আমরা জানি প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে বিজ্ঞান ও প্রযুক্তির উপরে প্রচুর পরিমাণে প্রশ্ন হয়ে থাকে, মিনিমাম 5 থেকে 7টি, ম্যাক্সিমাম 25 থেকে 30টি কিংবা 35টি হয়ে থাকে, যেগুলো আমাদের যে কোনো কম্পিটিটিভ চাকরি পরীক্ষা ক্র্যাক করতে সহযোগিতা করবে। 2020তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে আলোচনা করছি, অবশ্যই মন দিয়ে শুনতে হবে। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবে, যাতে সহজেই আমাদের প্রত্যেকটি আপডেট তোমার ফোনে পৌঁছে যায় এবং তুমি সেটিকে সময় করে যে কোনো সময় দেখে নিয়ে নিজের মধ্যে সেই অধ্যয়ন কমপ্লিট করে যে কোনো পরীক্ষা ক্র্যাক করতে পারো। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আলোচনা করব। রোহিণী 200 রকেটের উৎক্ষেপণ, ভারতবর্ষ এটি করেছে রোহিণী 200 রকেটের উৎক্ষেপণ। রোহিণী 200 কি? সম্প্রতি কেরলের থুম্বা থেকে ইসরোর অধীন একটি মহাকাশ গবেষণা সংস্থা বিক্রম সারাভাই স্পেস সেন্টার সফলভাবে রোহিণী 200 নামে একটি শব্দায়মান রকেটের উৎক্ষেপণ করল। সূর্যগ্রহণের সময় পৃথিবীর উপরিভাগের বায়ুমণ্ডলের কিরূপ পরিবর্তন হয় তা গবেষণা করার জন্য এই রকেটের উৎক্ষেপণ করা হয়েছে। পয়েন্ট টু বি নোটেড, প্রত্যেকটি লাইনে আমাদের মনে রাখতে হবে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। রোহিণী 200 রকেটটি কিসের জন্য উৎক্ষেপণ করা হলো? সূর্যগ্রহণের সময় পৃথিবীর উপরিভাগের বায়ুমণ্ডলের কিরূপ পরিবর্তন হয় তা গবেষণা করবার জন্য। এটি কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে? আমরা দেখলাম বিক্রম সারাভাই স্পেস সেন্টার, সেখান থেকে এটি হয়েছে। নেক্সট, ইসরোর IDRSS স্যাটেলাইট। ইসরোর IDRSS স্যাটেলাইট, হোয়াট ইজ স্যাটেলাইট, এটা কী? 7ই জানুয়ারি ইসরোর সম্পূর্ণ নামটা আমরা জানি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। একটি নতুন স্যাটেলাইট IDRSS এর উৎক্ষেপণের পরিকল্পনা গ্রহণ করল। IDRSS এর সম্পূর্ণ নাম ইন্ডিয়ান ডাটা রিলি স্যাটেলাইট সিস্টেম। ভারতের প্রথম মানুষবাহী মহাকাশযান গগনযানের সঙ্গে স্বচ্ছন্দভাবে ও নিয়মিতভাবে যোগাযোগ রাখতে এই IDRSS স্যাটেলাইট উৎক্ষেপণ করা হচ্ছে। মানুষবিহীন প্রথম মহাকাশযানের নাম গগনযান। তাকে সাহায্য করা, সেখান থেকে সহজেই স্বচ্ছন্দভাবে এবং নিয়মিতভাবে যোগাযোগ রাখার জন্যই IDRSS স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। 2022 সালে ইসরো গগনযান মহাকাশযানের উৎক্ষেপণ করবে, তখন এটি আমাদের সাহায্য করবে। IDRSS স্যাটেলাইট 2টি ধাপে উৎক্ষেপণ করা হবে। এটি পৃথিবীর নিম্নের কক্ষপথে ভারতীয় কৃত্রিম উপগ্রহগুলির সঙ্গে সংযোগ রেখে অবস্থান নির্ণয় করবে। এটি 2022 সালে মুখ্য অভিযানের প্ল্যাটফর্ম তৈরি করবে, IDRSS। গগনযানের যে মানুষবাহী মহাকাশযান গগনযান 2022 সালে যে প্রেরণ করা হবে, সেখানে যাদেরকে নির্বাচন করা হয়েছে তারা হলে সেনাবাহিনী। কোন সেনাবাহিনী? না, ভারতীয় বায়ু সেনাবাহিনীর 4 জন মহাকাশচারীগণকে গগনযান অভিযানের জন্য নির্বাচন করা হয়েছে। নেক্সট, নাসা পৃথিবীর আকারের বাসযোগ্য গ্রহ TOI 700D আবিষ্কার করলো, সেটা কীরূপ সে সম্পর্কে জেনে নেওয়া যাক। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা পৃথিবীর আকারের ন্যায় বাসযোগ্য গ্রহ TOI 700D আবিষ্কার করলো। পয়েন্ট টু বি নোটেড, পৃথিবীর আকার বাসযোগ্য গ্রহ TOI 700D আবিষ্কার করলো মার্কিন গবেষণা সংস্থা নাসা। নাসার টেস ফুল ফর্ম ট্রান্সলেটিং এক্সো প্ল্যানেট সার্ভিস স্যাটেলাইট গ্লোডিলকস জোনের নক্ষত্রে এই বাসযোগ্য স্থান খুঁজে পেয়েছে। বাসযোগ্য স্থানটি কোথায়? না, এই গ্রহটির একটি জায়গা আছে, একটি জোন আছে, সেই জোনটার নাম হচ্ছে গ্লোডিলকস। পয়েন্ট টু বি নোটেড, পরীক্ষায় দিতেই পারে যে TOI 700D এই গ্রহের কোন স্থানটি প্রকৃত বাসযোগ্য
বা বসবাসের উপযোগী মনে করেছে নাসা গবেষণা সংস্থার টিইএসএস বা ট্রান্সিস্টিং এক্সপ্লোরনেট সার্ভে স্যাটেলাইট। সেটার অ্যান্সার গ্লোডিল কস। বিজ্ঞানীরা এসএসটি স্পিচার্স স্পেস টেলিস্কোপ এটি ব্যবহার করে টিওআই 700D প্ল্যানেট সম্পর্কে নিশ্চিত হয়েছেন। এটাও খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে টিওআই 700D প্ল্যানেটটি যে সত্যি উপস্থিত আছে সেটি নিশ্চিত কী করে হলো, বা কী করে সেটি নিশ্চিত হওয়া যায় না নাসা তার এসএসটি ব্যবহারের মধ্য দিয়ে, স্পিচার স্পেস টেলিস্কোপ ব্যবহারের মধ্য দিয়ে নিশ্চিত করেছে যে টিওআই 700D গ্রহটি অবস্থান করেছে অবশ্যই, এবং সেটা পৃথিবী থেকে 20% বড়, 0.2 মিনিটেড। এটি তার নক্ষত্রকে 37 দিনে প্রদক্ষিণ করে। প্রশ্ন আসতেই পারে পরীক্ষায়, টিওআই 700D গ্রহটি পৃথিবী থেকে কত শতাংশ বড়? সহজে আমরা জানি 20% বড়, এবং এটি তার নক্ষত্রকে প্রদক্ষিণ করে 37 দিনে। বাট আমাদের গ্রহ নক্ষত্রকে প্রদক্ষিণ করে কত দিনে? 1 বছরে। নেক্সট, এর সাথেই আমরা দেখব এই গ্রহটি পৃথিবী থেকে 100 আলোকবর্ষ দূরে অবস্থিত। 0.2 মিনিটেড, কত আলোকবর্ষ? 100 আলোকবর্ষ দূরে অবস্থিত। এছাড়াও আরও দুটি গ্রহ টিওআইবি ও টিওআইসি আবিষ্কার করেছে। আমরা দেখলাম তিনটে গ্রহ হলো টোটাল টিওআই 700D, ওর সাথে সাথে আরও দুটো গ্রহ পাওয়া গেছে টিওআইবি ও টিওআইসি। টিওআইবি হলো একটি পাথুরে গ্রহ, আর টিওআইসি হলো পৃথিবী ও নেপচুনের মধ্যবর্তী গ্রহ। নেপচুন আর পৃথিবীর যা যা গুণ আছে দুটো মিক্সড করলে যেটা হবে সেরকম টিওআইসি, আর টিওআইবি হলো একটি পাথুরে গ্রহ। নেক্সট আমরা দেখছি নতুন গ্রহ টিওআই 1338B, এই গ্রহটিও আবিষ্কৃত হয়েছে। 11 জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের 17 বছর বয়সী এক তরুণ উলফ কুকিয়ে নতুন গ্রহ টিওআই 1338B আবিষ্কার করলেন। কী আবিষ্কার করলেন? টিওআই 1338B। মার্কিন তরুণ 17 বছর বয়সী উলফ কুকিয়েন এটি পৃথিবীর থেকে প্রায় 1300 আলোকবর্ষ দূরে অবস্থিত, মানে অনেকটাই, যেখানে টিওআই 700D মাত্র 100 আলোকবর্ষ, সেখানে 1300 আলোকবর্ষ দূরে অবস্থিত এই টিওআই 1338B যেটি আবিষ্কার করেছে 17 বছরের তরুণ উলফ কুকিয়ে। এটি পৃথিবী থেকে প্রায় 6.9 গুণ বড়, কিন্তু আগেরটা দেখলাম কত গুণ বড়, 20% বড়। নাসা স্পেস টেলিস্কোপ টিইএসএস বা ট্রান্সিস্টিং এক্সপ্লানেট সার্ভে স্যাটেলাইট ব্যবহার করে এই গ্রহ আবিষ্কার করা হয়েছে। নেক্সট, জিস্যাট 30 স্যাটেলাইটের উৎক্ষেপণ। জিস্যাট 30 স্যাটেলাইটের উৎক্ষেপণ 17 জানুয়ারি সফলভাবে জিস্যাট 30 জিও সেঞ্চর নাস স্যাটেলাইট এই স্যাটেলাইটের উৎক্ষেপণ করা হলো। জিস্যাট 30 ফ্রেঞ্চ গুয়েনা থেকে আরিয়ানা 5 রকেটে করে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। এছাড়া ইউরোপিয়ান স্যাটেলাইট অপারেটর ইলুস্যাটের জন্য ইলুস্যাট কানেক্ট উৎক্ষেপণ করা হয়েছে। জিস্যাট 30 জিস্যাট সিরিজের সবচেয়ে উন্নত কমিউনিকেশান স্যাটেলাইট। এটি উচ্চমানের দূরদর্শন টেলিকমিউনিকেশন সম্প্রচার পরিষেবা প্রদান করবে, এই জন্য এটি উৎক্ষেপণ করা হয়েছে। এই জিস্যাট 30 ATM এর জন্য VSAT ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল, স্টক এক্সচেঞ্জ, টেলিভিশন আপলিঙ্কিং, টেলিপোর্ট সার্ভিস, DSNG ডিজিটাল স্যাটেলাইট নিউজ গ্যাদারিং, DT এই পরিষেবা প্রভৃতি ক্ষেত্রে সাহায্য করবে। ইলুস্যাট কানেক্ট স্যাটেলাইট আফ্রিকার 40টি দেশ ও ইউরোপের 15টি দেশে প্রতি সেকেন্ডে 100 মেগাবাইট ইন্টারনেট ও ব্রডব্যান্ড পরিষেবা প্রদান করবে।
আমরা বুঝে নিলাম জিস্যাট-30 স্যাটেলাইট উৎক্ষেপণ সম্পর্কে। নেক্সট আসছি একটি গুরুত্বপূর্ণ বিষয়, পাকিস্তানের গজনাবি ব্যালিস্টিক মিসাইলের উৎক্ষেপণ। খুবই আমাদের ইন্টারেস্টিং বিষয়, ভারতীয় মানুষদের কাছে পাকিস্তানের কোনো কিছু হলেই সবচেয়ে একটা ইন্টারেস্টিং বিষয় হয়। বেশ কয়েকটি আছে, আমরা অবশ্যই জানবো কোনো পর্যায়ে। পাকিস্তানে গজনাবি ব্যালিস্টিক মিসাইলের উৎক্ষেপণ। 23 জানুয়ারি পাকিস্তান সফলভাবে পরমাণু বিস্ফোরণ বহনে সক্ষম গজনাবি ব্যালিস্টিক মিসাইলের উৎক্ষেপণ করলো। ভূমি থেকে ভূমি প্রকৃতির এই ব্যালিস্টিক মিসাইল 290 কিলোমিটার স্ট্রাইক রেঞ্জ এই মিসাইলটার। 290 কিলোমিটার মানে পাকিস্তানের করাচি থেকে আমাদের দিল্লি, দিল্লি মুম্বাই আসতে পারবে, এর বেশি নয়। কলকাতা তো নয়, মধ্যপ্রদেশও আসতে পারবে না। নেক্সট, নতুন গ্রহ 2MASS-11557919B নতুন গ্রহ আবিষ্কার করলো আরেকটি। কার আবিষ্কার সেটা তো আমরা সহজেই জানি, মার্কিন যুক্তরাষ্ট্র বেশিরভাগ গ্রহ আবিষ্কার করে থাকে, যেহেতু ওদের এখনও মহাকাশে প্রেরিত ভাইজার-1-2 প্রেরণ করা হয়েছে, সেখান থেকেও তারা রিসার্চ করে পায়। এই জন্য আমরা দেখব এই বেশিরভাগ গ্রহগুলো আবিষ্কার করে থাকেন আমেরিকার স্টুডেন্ট অথবা আমেরিকার গবেষণা সংস্থা রচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানীরা একটি বেবি জায়ান্ট প্ল্যান্টের আবিষ্কার করেছেন। পৃথিবী থেকে এটি 330 আলোক বর্ষ দূরে অবস্থিত, মানে TOI-1338B থেকেও অনেকটা কাছে, বাট TOI-700D থেকে দূরে। গাইয়া স্পেস অবজারভেটরি ব্যবহার করে বিজ্ঞানীরা এই কনিষ্ঠতম এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছে। কী ব্যবহার করেছে? গাইয়া স্পেস অবজারভেটরি, পয়েন্ট অফ নোটেড, মনে রাখতে হবে। নতুন গ্রহ মার্কিন যুক্তরাষ্ট্র 2MASS-1155-7919B, গ্রহটি পৃথিবী থেকে 330 আলোক বর্ষ দূরে অবস্থিত। সাথে সাথে আর একটি গুরুত্বপূর্ণ জিনিস, গাইয়া স্পেস অবজারভেটরি ব্যবহার করে বিজ্ঞানীরা এই কনিষ্ঠতম এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছেন। রিসার্চ নোটস অব দ্য আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জার্নালে এই গবেষণার কথা প্রকাশিত হয়েছে। নেক্সট, 2022 সালে মহাকাশে ইসরোর রোবট কন্যা প্রেরিত হবে। কি মজা, ইন্টারেস্টিং। 2022 সালের মধ্যে ইসরো রোবট কন্যা মহাকাশে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে। মহাকাশ অভিযানে 4 জন মানব নভশ্চরের সঙ্গে এই রোবট কন্যাকে পাঠানো হবে। এই রোবট কন্যাটির নাম দেওয়া হয়েছে বোম মিত্র, পয়েন্ট অফ নোটেড, গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা পেলাম, বোম মিত্র। যে আগামী দিনে 2022 সালে যে রোবট কন্যা মহাকাশে প্রেরিত হবে তার নাম কি? তার নাম বোম মিত্র। আরেকটা জিনিস দেখবো এই বোম মিত্র বিষয়ে, এই বোম মিত্র মহাকাশের ছোটোখাটো পরীক্ষা করবে এবং পৃথিবীতে ইসরো কমান্ড সেন্টারের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবে। এই যন্ত্র মানবী অনর নড়বে না, একটি জায়গাতে থাকবে বা রিসার্চ করবে। কৃত্রিম মেধায় সে যাবতীয় কাজ করবে, যারা সঙ্গী যাবে সেখানে তাদেরকে অবশ্যই চিনতে পারবে, কথোপকথনে সাহায্য করবে। নেক্সট, নেক্সট ইম্পর্টেন্ট, মোস্ট 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 ইম্পর্টেন্ট একটি বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পর্কে প্রশ্ন এবং ভাইটাল একটি কারেন্ট অ্যাফেয়ার্স। ক্রিস্টিনা কোচ একটানা 328 দিন মহাকাশে কাটালেন। 6 ফেব্রুয়ারি নাসার মহিলা মহাকাশচারী ক্রিস্টিনা কোচ একটানা 328 দিন মহাকাশে কাটিয়ে দেশে ফিরলেন, সবচেয়ে রেকর্ড একটি ঘটনা। তবে ইতিপূর্বে একজন ছেলে গেছিলেন, ঠিক আছে, তার নাম স্কট কেলি, 340 দিন মহাকাশে ছিল। কিন্তু একমাত্র মহিলা, মেয়েদের ক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হলো একটা মেয়ে 328 দিন মানে 1 বছরের সমান মহাকাশে কাটিয়ে এলেন। 6 ফেব্রুয়ারি তিনি রিটার্ন করেছেন। মহিলা মহাকাশচারী ক্রিস্টিনা কোচ একটানা 328 দিন মহাকাশে কাটিয়ে দেশে ফিরলেন। কাজাখস্তানে অবতরণ করেছিলেন তিনি। ক্রিস্টিনা কোচের মহাকাশযান কাজাখস্তানে অবতরণ করে, সেখান থেকে আবার আমেরিকায় যায়। যেমন পৃথিবী থেকে কেউ যদি রকেটে যায়, সেই রকেটটা একেবারে নির্দিষ্ট সীমানায় পড়বে তার কোনো গ্যারান্টি থাকে না, আবহাওয়া অনুযায়ী সে ভিন্ন স্থানে পড়তে পারে। তার সঙ্গে ছিলেন
ইউরোপ ও রাশিয়ার স্পেস এজেন্সির দুই মহাকাশচারী। মহিলাদের মধ্যে তিনি টানা সব থেকে বেশি তিনি টানার সব থেকে বেশি দিন মহাকাশে কাটালেন। এর আগে মহিলা হিসাবে একটানা সব থেকে মহাকাশে কাটানোর রেকর্ড ছিল পেগি উইটসন বলে একজন মহিলা ছিল, তিনি একটানা 289 দিন মহাকাশে ছিলেন। একটানা সব থেকে বেশি দিন মহাকাশে কাটানোর রেকর্ড রয়েছে স্কট কেলির, তিনি 340 দিন মহাকাশে ছিলেন। নেক্সট দেখব নাসার প্রথম সৌর অরবিট, মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। ইউরোপিয়ান স্পেস এজেন্সির সহায়তায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা প্রথম সৌর অরবিট আবিষ্কার করলো। গুড, প্রথম সৌর অরবিট কে আবিষ্কার করেছে? প্রশ্ন ইংরেজিতেও আসতে পারে, হিন্দিতেও আসতে পারে, বাংলাতেও আসতে পারে, যেরকম ক্যাটাগরির এক্সাম হয়। কিন্তু মনে রাখতে হবে আমাদের যে মহাকাশ গবেষণা সংস্থা নাসা প্রথম সৌর অরবিট আবিষ্কার করলো 9 ফেব্রুয়ারি ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল এয়ারফোর্স স্টেশনের লঞ্চ কমপ্লেক্স 41 থেকে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স অ্যাটলাস ভি রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে। নেক্সট দেশের উষ্ণতম দ্বীপ কলকাতা, ক্যা বাত হ্যায় রে বাবা, কলকাতা মে পড় গিয়া তো কলকাতা মে আ গিয়া, ঠিক গিয়া। দেশের উষ্ণতম দ্বীপ কলকাতা প্রায় 16 বছর গবেষণা করে খড়গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি টেকনোলজির গবেষকরা জানালো গত 3 দশকে কলকাতার বড় ছোট ও মাঝারি শহরগুলির মধ্যে দেশের উষ্ণতম দ্বীপ হয়ে উঠেছে। দেখতে পেলাম অ্যাটমসফিয়ার অ্যান্ড ল্যান্ড সায়েন্সের অধ্যাপকের নাম অরুণ চক্রবর্তী, যিনি গবেষণা করে দেখেছেন যে কলকাতা হলো উষ্ণতম একটি দ্বীপ। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জয়নারায়ণ কুট্টিপুরুত, এবং দেখলাম বেশি দায়িত্ব নিয়ে আছেন ওয়ান্স রিভার্স অ্যাটমসফিয়ার অ্যান্ড ল্যান্ড সায়েন্সের গবেষক ছাত্র শরৎ রাজ। এছাড়াও আর্কিটেকচার অ্যান্ড রিজনাল প্ল্যানিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সৈকত কুমার পাল, এনারা কিন্তু গবেষণা করে 16 বছর ধরে গবেষণা করে দেখল যে কলকাতা দ্বীপ একটি উষ্ণতম দ্বীপ। নেক্সট মান্ডাতে লিথিয়ান রিজার্ভ, লিথিয়ান হবে একটি ইম্পর্টেন্ট ধাতু বলতে পারি, যেটি রিজার্ভ হয়ে আছে। 18 ফেব্রুয়ারি কর্ণাটকের বেঙ্গালুরের নিকট মান্ডোতে ভারতের অটমিক এনার্জি কমিশনের গবেষকরা লিথিয়াম রিজার্ভের সন্ধান পেলেন। প্রায় 14,100 টন লিথিয়াম রিজার্ভ রয়েছে এখানে। বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি উৎপাদনের জন্য লিথিয়াম একটি উপযোগী বস্তু বা গুরুত্বপূর্ণ ধাতু, তাই বলা যেতে পারে লিথিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে কর্ণাটকের বেঙ্গালুরুর নিকট মান্ডোতে, যার পরিমাণ 14,100 টন। নেক্সট ডিআরডিওর প্রাণেশ ব্যালিস্টিক মিসাইল, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমরা যেমন দেখেছিলাম গজনাভি পাকিস্তানের, এখন দেখলাম ইন্ডিয়ার ডিআরডিওর প্রাণেশ ব্যালিস্টিক মিসাইল। এছাড়াও অনেক মিসাইল আমরা দেখব 2020 সালে লঞ্চ হয়েছে এবং আবিষ্কৃত হয়েছে। 2020 সালের 20 ফেব্রুয়ারি ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ফুল নেম ডিআরডিওর, একটি নতুন ব্যালিস্টিক মিসাইল প্রাণেশ তৈরি করল। এই ব্যালিস্টিক মিসাইলটি স্ট্রাইক রেঞ্জ হলো 200 কিলোমিটার, মানে গজনাভির থেকে কম। এই সলিড প্রপোলেট ভূমি থেকে ভূমি প্রকৃতির মিসাইলটি। সব থেকে বড় ব্যাপার, এখান থেকে প্রশ্ন আসে যে ডিআরডিও যে নতুন প্রাণেশ ব্যালিস্টিক মিসাইল আবিষ্কার করেছে, সেটি ভূমি থেকে আকাশ, কি ভূমি থেকে জল, কি জল থেকে আকাশ, কি ভূমি থেকে ভূমি? আমাদেরকে মনে রাখতে হবে ভূমি থেকে ভূমি। নেক্সট মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে দেখতে পাচ্ছি WASP 76B এক্সোপ্ল্যানেটে তরল লৌহ বৃষ্টি পর্যবেক্ষণ করলো। তরল লৌহ, লৌহ আবার তরল, কেউ বাত হ্যাঁ, লোহা তো 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লোহা গলতে শুরু করে, তাহলে তরল লৌহ বৃষ্টি হচ্ছে এমন একটি গ্রহে, সেটা দৃষ্টিপাত করলো বিজ্ঞানীরা। দেখবো এটা কোন দেশের বিজ্ঞানীরা দেখতে পেলো প্রথম।
ওয়াসপ WASP 76b 100 প্ল্যানেটে তরল লোহা বৃষ্টি, এই প্ল্যানেটে বা গ্রহে তরল লোহার বৃষ্টি হলো 11 মার্চ। স্পেন, ইতালি, পর্তুগাল সহ সুইজারল্যান্ডের অ্যাস্ট্রোনমি ডিপার্টমেন্টের একদল বিজ্ঞানী ইউনিভার্সিটি অফ জেনেভার WASP 76b WBSP 76b 100 প্ল্যানেটে তরল লোহ বৃষ্টির সন্ধান পেল। এসপ্রেসো ইছেল স্পেকট্রোগ্রাফ ফর রকি এক্সো প্ল্যানেটস অ্যান্ড স্টেবল স্পেকট্রোগ্রাফিস স্পেকট্রোস্কোপিস অবজারভেশন ইনস্ট্রুমেন্ট ব্যবহারে এই তরল লোহের বৃষ্টির সন্ধান পাওয়া গিয়েছে। তরল লৌহ বৃষ্টির সন্ধান মিলেছে কোন যন্ত্র ব্যবহার করে তার প্রমাণ হলো আমরা বলতে পারি এসপ্রেসো। তরল লৌহ বৃষ্টির সন্ধান পাওয়ার তথ্য জার্নাল নেচারে প্রকাশিত হয়েছিল। নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম পরমাণু ক্ষমতা সম্পন্ন হাইপারসোনিক মিসাইল সম্পর্কে আমরা জানব। সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্রের নেভি অ্যান্ড আর্নিহাস সফলভাবে প্রথম পরমাণু ক্ষমতা সম্পন্ন হাইপারসোনিক মিসাইল উৎক্ষেপণ করল। পয়েন্ট অফ নোটেড, ইতিপূর্বে কিন্তু আমেরিকার ছিল না হাইপারসোনিক ক্রুজ মিসাইল, যেখানে পারমাণবিক অস্ত্র বহন করতে পারে, হাইপারসোনিক ছিল না। সেই হাইপারসোনিক প্রথম সফলভাবে উৎক্ষেপণ করলো, যেটির নাম নেভি অ্যান্ড আর্নিহাস। এই মিসাইলটির নাম CHGB, কমন হাইপারসোনিক গাইডেড বডি, CHGB, কমন হাইপারসোনিক গাইডেড বডি। হাওয়াইয়ের কাডওয়াই ও প্যাসিফিক মিসাইল রেঞ্জ ফেসিলিটি থেকে এটি উৎক্ষেপণ করা হয়েছে। পয়েন্ট টু বি নোটেড, CHGB, যাকে বলা হয় কমন হাইপারসোনিক গ্লাইড বডি, এটি কোত্থেকে লঞ্চ করা হয়েছিল? না, হাওয়াই কোয়াইডি প্যাসিফিক মিসাইল, হাওয়াইয়ের কাডওয়াইক প্যাসিফিক মিসাইল রেঞ্জ ফেসিলিটি থেকে এটি উৎক্ষেপণ করা হয়েছিল। দ্য পেন্টাগনের মিসাইল ডিফেন্স এজেন্সি অফ ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স এটি পরিচালনা করেছে, পেন্টাগনের মিসাইল ডিফেন্স। 2019 সালের ডিসেম্বরে রাশিয়া বিশ্বের মধ্যে প্রথম দেশ হিসাবে সারফেস টু সারফেস হাইপারসোনিক অস্ত্র এভানগ্রাড হাইপারসোনিক মিসাইল উৎক্ষেপণ করেছে। পয়েন্ট টু বি নোটেড, আমরা মনে রাখবো 2020 সালে আমেরিকা হাইপারসোনিক মিসাইল, 2019 সালে রাশিয়া অলরেডি লঞ্চ করে ফেলেছে যে মিসাইলটা, হাইপারসোনিক ক্রুজ মিসাইল, সেটির নাম হলো এভানগ্রাড হাইপারসোনিক মিসাইল, আর আমেরিকাটির নাম CHGB বা কমন হাইপারসোনিক গ্লাইড বডি। এটি নেক্সট SRCI এর সোলার রিসিভার টিউব টেকনোলজি, হোয়াট ইজ দিস SRCI এর সোলার রিসিভার টিউব টেকনোলজি? 13 মার্চ হায়দ্রাবাদের ERCI ফুল ফর্ম ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড রিসার্চ সেন্টার ফর পাওয়ার মেটালুগ্রি অ্যান্ড নিউ ম্যাটেরিয়াল এর বিজ্ঞানীরা সোলার রিসিভার টিউব টেকনোলজি তৈরি করলো। ERCI এর বিজ্ঞানীরা সোলার রিসিভার টিউব টেকনোলজি তৈরি করলো। এই প্রযুক্তিতে সৌরকিরণ শোষণ করে তা তাপে পরিবর্তন করে শিল্পক্ষেত্রে ব্যবহার করা হবে। এই প্রযুক্তির জন্য ARCI 2টি আবেদনপত্র পূরণ করেছে এবং প্রযুক্তির রূপান্তরের জন্য গ্রিনেরা এনার্জি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সঙ্গে মৌ স্বাক্ষর করেছে। নেক্সট, নাসার সানরাইজ মিশন, 31 মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পুরো নাম আমরা সকলে জানি, ন্যাশনাল অ্যারোনটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, সানরাইজ নামে একটি নতুন মিশন চালু করেছে। সানরাইজের ফুল ফর্ম সান রেডিও ইন্টারফেরোমিটার
স্পেস এক্সপেরিমেন্ট। এটি একটি বৃহৎ আকারের রেডিও টেলিস্কোপ প্ল্যানেটরি স্পেসে সূর্য কীভাবে ডায়ার্ড স্পেস ওয়েমার স্পর্ম স্টর্মস ওয়েমার স্টর্মস উৎপন্ন করে এবং ছাড়ে তা গবেষণা করার জন্য এই রেডিও টেলিস্কোপের মাধ্যমে বোঝার জন্য এটিকে লঞ্চ করা হয়, মিশন করা হয় রেডিও টেলিস্কোপের সাহায্যে। আমরা দেখলাম যে রেডিও টেলিস্কোপের সাহায্যে এটি মার্কিন যুক্তরাষ্ট্র বোঝার চেষ্টা করেছে যে সূর্য কীভাবে ডায়ার্ড স্পেস ওয়েমার স্টর্মস উৎপন্ন করে এবং ছাড়ে তা গবেষণা করা যাবে এই রেডিও টেলিস্কোপের সাহায্যে। এই মিশনের পরিচালনার দায়িত্বে রয়েছেন ইউনিভার্সিটি অফ মিচিগানের জাস্টিন কাসপার এবং ব্যবস্থাপনায় রয়েছে নাসার জেট প্রোপালেশন ল্যাবরেটরি। তো নেক্সট আমরা জানব এপ্রিল মে জুন জুলাই এভাবে কোনো পর্যায়ে পার্ট ওয়ান কমপ্লিট করলাম, পার্ট টু নেক্সট উইকে আসছে, পার্ট টু। থ্যাংক ইউ সো মাচ।